নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা, আর আমি স্বরূপ দত্ত। ফের হাজির নতুন একটা এপিসোড নিয়ে। আর এই নতুন এপিসোডের বিষয়বস্তু সৈলেন মান্না। সৈলেন মান্নার জন্মদিন আজ পয়লা সেপ্টেম্বর, সৈলেন মান্নার জন্মদিন। আর সৈলেন মান্না কত বড় ফুটবলার বলার জন্য একটা সেন্টেন্স যথেষ্ট। ফিফা যখন 100 বছরের সেরা ফুটবলার নির্বাচিত করে, তখন আমাদের দেশের 100 বছরের সেরা ফুটবলার ফিফা নির্বাচিত করে প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে, পিকে ব্যানার্জিকে। সদ্য প্রয়াত, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তিনি, সৈলেন মান্নাও প্রয়াত, কয়েকটি বছরের তো ঘটনা। সৈলেন মান্নাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গত 100 বছরের ভারতীয় ফুটবলের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করে। তাই 100 বছরের সেরা ভারতীয় ফুটবলারের নাম যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে বলতে চান, তাহলে তিনি সৈলেন মান্না। এ থেকেই বোঝা যায় তিনি কত বড় ফুটবলার, আর আজকে ঠিক কত বড় ফুটবলারের জন্মদিন। নাইবা থাকলেন তিনি এই পৃথিবীতে, তিনি যে আজও কত প্রাসঙ্গিক আর কত এই মানুষের মনে আছে, সে তো আমি ভিডিও করছি তার জন্যে, বা সবাই যে যার মতো করে খেলার মাঠ, ফুটবল মাঠ সৈলেন মান্নাকে মনে রেখে দিয়ে, বুকে রেখে দিয়ে, সামনে ভিজুয়ালাইজ করতে করতে তাদের সমস্ত কাজকর্ম করে গেল আজ গোটা দিনটা, বা করে চলেছে সারা জীবন, এমনটা করে যাবে। কয়েকটা কথা সৈলেন মান্না সম্পর্কে। আমি সাংবাদিকতা করেছি তো 20 বছর তো করলামই, তো আমার মনে আছে আমি রূপক সাহার টিমে একটা সময় চাকরি করতাম। তো একদিন সেই সময়টা কি হতো, আসার আগে তো রূপকদাকে বলে আসতেই হতো যে রূপকদা বাড়ি চললাম ওই ছুটির সময়টা আর কি। তো রূপকদা একদিন হঠাৎ করে ডেকে বললো, সৈলেন একবার শোনো। তো আমি গেলাম তার কাছে। তো রূপকদা আমার গুরু, রূপক সাহা আমার গুরু। তো রূপকদা আমায় কি করলাম, একটা বই ব্যাগ থেকে আমার হাতে ধরিয়ে দিলেন, বলে বইটা একটু পড়ো তো। ঠিক আছে, তো আমি পাতা উল্টালাম, দেখলাম যে সৈলেন মান্নাকে নিয়ে একটা বই লেখা রয়েছে। ঠিক আছে, তো কি হতো, আপনাদের অনেকেরই হয়তো এরকম অভ্যাস আছে, আমারও অভ্যাস আছে, তাহলে আপনি হয়তো যখন রাতের খাবারটি খান বা দিনের বেলায় যদি বাড়িতে বসে খান, তাহলে খাওয়ার সময় আপনার হয়তো কিছু করার একটা অভ্যাস থাকে, হয়তো টিভি দেখেন, হয়তো গান শোনেন। তো আমার ক্ষেত্রে সেই ছোট্টবেলা থেকে আমার খাওয়ার সময় পড়ার কিছু লাগে, খাওয়ার সময় পড়তে হয়। তো ওই সৈলেন মান্নার বইটা কি হচ্ছিল, খাওয়ার টেবিলেই থাকছিল, আমি অন্যান্য জিনিসেই পড়ছিলাম, সৈলেন মান্নার বইটা খুব বেশি পড়া হচ্ছে না। এইরকম করতে করতে কয়েকটা দিন কেটেছে, জাস্ট দেখলাম সৈলেন মান্না ফের অসুস্থ হলেন বাড়িতে, যেমন হচ্ছিলেন শেষের দিকে বেশ কয়েকবার অসুস্থ তিনি হচ্ছিলেন। ওই সময় দেখেছিলাম রূপক সাহা কতটা ভালোবাসেন, শ্রদ্ধা করেন সৈলেন মান্নাকে। উনি রোজ সৈলেন মান্নার বাড়িতে ফোন করতেন, রাত্রিবেলা বাড়িতে যাওয়ার আগে, অফিস থেকে যাওয়ার আগে ঠিক উনি একটা ফোন করে জিজ্ঞেস করতেন মান্নাদা কেমন আছেন, মান্নাদের কী খবর। তো এই জিনিসগুলো চলছিল। তারপর আমি বাড়িতে যাই এবং বইটাও কয়েকদিনে, জাস্ট 2-3 দিন হয়, আমি 2-3 দিনে বইটা শেষ করে ফেলি। তো যেদিন বইটা শেষ করে ফেলি, আর ভাবছিলাম পরের দিন সকালে রূপকদাকে বলবো যে রূপকদা বইটা শেষ করলাম, এই ঘটেছে, এরকমটা ভালো লেগেছে অথবা এই জায়গাটা অতটা ভালো লাগেনি, বইটা নিয়ে আলোচনা করবো। তো পরের দিন সকালবেলা খেয়ে দিয়ে যখন অফিসে বেরোবো সকালবেলায়, তখন টিভিটা চালালাম এবং সেই দুঃখের খবরটা এলো যে সৈলেন মান্না এই পৃথিবীতে আর নেই। তো ওটা দেখে কি ভাবছি কি করবো, এটা করতে করতে রূপকদার একটা ফোন এলো, বললো যে স্বরূপ শুনেছো তো? আমি বললাম হ্যাঁ শুনেছি। বললো চলে এসো, মান্নাদাকে নিয়ে একটা ভালো লেখা লেখো, সেটা 5-এর পাতায়, সম্পাদকীয় পাতায়, 4-এর পাতায় যাবে। তো যাই এবং যথারীতি সেই লেখাটা প্রকাশিত হয়। সেটা বিষয় নয়, বিষয় সৈলেন মান্নার চলে যাওয়ার দিনটাও এরকম ছিল জীবনটায়। আর উনি থাকাকালীন, আর জন্মদিনে উনি কী কী করেছিলেন, 2-4 কথায় যদি শোনাতে যাই, তাহলে সৈলেন মান্না বা মান্নাদাকে নিয়ে বলতে গেলে প্রথম কথা দেওয়া হয় যে তিনি কত বড় ফুটবলার, তা তো বললামই আপনাকে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে 100 বছরের সেরা ভারতীয় ফুটবলার যিনি, তিনি এই দেশের কোনো মানুষের কাছে ঠিক কত বড় ফুটবলার বলার অপেক্ষা রাখে না। 1901 থেকে 1999 অবধি খেলা ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার তিনি। 1-2, মান্নাদা তো শুধুই ফুটবলার না, মান্নাদা দলনেতা, ক্যাপ্টেন। আজ আমরা ক্যাপ্টেন বলতে, খেলার দুনিয়ায় ক্যাপ্টেন বলতে যদি একটা নাম বুঝি, তিনি সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির যে ক্যাপ্টেন্সিটা আমাদের প্রজন্ম, তার আগের প্রজন্ম বা পরের প্রজন্ম যারা সৌরভ গাঙ্গুলিকে খেলতে দেখেছেন, ক্যাপ্টেন কি হয়, ক্রিকেট মাঠে একজন ক্যাপ্টেন কিভাবে তার দলকে উদ্ভূত করতে পারেন, কি তার ক্যারিশমা হয়, কিভাবে দলকে জাগাতে পারেন, কি করে নিজে এগিয়ে থেকে ভালো পারফর্ম নিজে করেন এবং দলকে করতে উদ্বুদ্ধ করেন, এগুলো সৌরভ গাঙ্গুলি প্রতিনিয়ত তার 12-13 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি সবসময় বিষয়টা দেখিয়েছেন।
কিন্তু শৈলেন মান্না কিন্তু সবার দেখা সম্ভব হয়নি। তিনি 48 অলিম্পিক খেলতেন, 51 এশিয়ান গেমস খেলতেন, 52 অলিম্পিকে খেলতেন। তিনি যে পিরিয়ডটায় খেলেছেন সেই সময়ের মানুষ তারা খেলা বোঝেন। যদি 48 সালে একটা মানুষের 15 বছর বয়স হয়, তাহলে 52 আর 15 তো 67 হয়ে গেল, আর এদিকে আরও 20 বছর, মানে অ্যাটলিস্ট 85 বছরের বেশি যদি বয়স এখন আজকের ডেটে 1 সেপ্টেম্বর 2020 যদি কারোর বয়স 84-85 বছর না হয়, তিনি ঠিক শৈলেন মান্না কত বড় ফুটবলার বুঝবেন না, যদি না তাকে বই পড়ানো হয়, যদি না তাকে গল্প শোনানো হয়, এইগুলো ছাড়া তো সেরকম বোঝানো যাবে না। শৈলেন মান্না দুর্দান্ত ক্যাপ্টেন ছিলেন, এটাও এক লাইনে প্রমাণ করে দেওয়া যায়। কারণ সত্যি 53 সালে 1953 শৈলেন মান্না আমাদের গোটা এশিয়া মহাদেশের সেরা ক্যাপ্টেন নির্বাচিত হন এফের বিচারে। ফুটবল অ্যাসোসিয়েশন স্বীকৃতি দিচ্ছেন একজন অধিনায়ককে, তিনি গোটা এশিয়া মহাদেশের সেরা ক্যাপ্টেন। এটা চারটিখানি ব্যাপার নয় যদি খেলাটা ফুটবল হয়, খেলাটা ফুটবল বলেই সেই সময়তেও এই এশিয়া মহাদেশের অনেকগুলো দেশ ফুটবল খেলত। আর যেমন ক্রিকেট এত ভালো খেলা, প্রচুর মানুষ দেখি, দেখলেও কতগুলো দেশ আর ক্রিকেট খেলে, সেই তো ওয়ার্ল্ড কাপে 12-14 দেশ, তাই না? তার মানে ওই খেলাটি খুব খারাপ, ছোট হয়ে গেল, বেশি লোক দেখে না, এমন নয়। আইসিসির অন্তর্ভুক্ত টিমের সংখ্যা, দেশের সংখ্যাটাও প্রচুর, ওটা আলাদা বিষয় সাবজেক্ট। বলার কথা হলো এই যে শৈলেন মান্না সেই সময়ও গোটা এশিয়া মহাদেশের যতগুলো দল, যতগুলো দেশ ফুটবলটা খেলে, সেই ততগুলো দেশের মধ্যে সেরা ক্যাপ্টেন নির্বাচিত হয়। তাহলে ক্যাপ্টেন শৈলেন মান্না কত বড় বলার অপেক্ষা রাখে না। এবারে সেই শৈলেন মান্না ফ্রিকিক স্পেশালিস্ট ছিলেন। শৈলেন মান্না তো মূলত ডিফেন্ডার, ডিফেন্সে ছিলেন, আর খুব ভালো ফ্রিকিক মারতেন। মানে আমরা পরবর্তীকালে এই ধরুন এখন লিওনেল মেসির ফ্রিকিক দেখেন আপনি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্রিকিক দেখেন, তার আগে আপনি রোনাল্ডিনোর ফ্রিকিক দেখেছেন, তো এক একটা সময় এক একজন মানুষ এসেছেন যাদের ফ্রিকিক আপনি দেখেছেন প্রাণ ভরে গেছে। আমাদের দেশেও কত কত ফুটবলার এসেছেন হালে, তার আগে মাঝামাঝি সময়, তো এরা অনেকেই ফ্রিকিক স্পেশালিস্ট হন। ডেভিড বেকহ্যাম ফ্রিকিকটাকে নিয়ে যে তাকে নিয়ে যে মার্কেটিংটা হয়েছে, যে একটা ছবি তৈরি হয়ে গেছে, বেন্ডিট লাইক বেকহ্যাম, এই ব্যানানা ফ্রিকিক শোনা যায়, বা আমরা জানি যারা পড়েছি, বা আপনি জানেন যারা আপনার পড়েছেন বা গল্প শুনেছেন লোকের কাছে, শৈলেন মান্না ওই কলার মতো বাঁক খাওয়ানো ফ্রিকিকগুলো সেই সময়েও মারতে পারতেন। খালি পায়ে ফুটবল খেলতেন, কিন্তু ওই ফ্রিকিকটা নিতেন, বল সুইং করাতে পারতেন, তো এক অসাধারণ অভিজ্ঞতা। শৈলেন মান্নাকে নিয়ে যদি আর চারটি কথা বলি, আর সেখানে মোহন বাগান থাকবে না, তা তো হতে পারে না, উনি 19 বছর মোহন বাগানের হয়ে শুধু ফুটবল খেলেছেন, তাই তো না? শুধু ফুটবল খেলেছেন তাই কেন, ফুটবল খেলা ছেড়েছেন। মোহনবাগান ক্লাবের যাবতীয় কোনো কিছুর সঙ্গে তিনি সবসময় জড়িয়ে ছিলেন। মান্নাদার তো মোহনবাগান ক্লাবে তার বক্তব্যের একটা দাম হয় ছিল, চিরকাল ছিল। ভারতীয় ফুটবলেই শৈলেন মান্না বেঁচে থাকাকালীন তিনি কোনো কথা বলেছেন তার সবসময় অমূল্য, দুর্মূল্য, দাম হয় কি, তা এতটাই দামি ছিল। তো শৈলেন মান্না 19 বছর মোহনবাগান ক্লাবে ফুটবল খেলে টাকা নিয়েছিলেন কত, সে আপনিও জানেন না, যদি না জানা থাকে তাহলে 15 টাকা। 15 টাকা নিয়ে 19 বছর ফুটবল খেলেছেন, এবং এই 15 টাকাটাই প্রথমবার ক্লাব থেকে নিয়েছিলেন, এবং তিনি তো হাওড়ায় থাকতেন, মামার বাড়িতেই ছোটবেলা কেটেছে তার। তো ওই প্রথম বছর যখন সই করেন এবং করে 15 টাকা হাতে পান, উনি একটু গাইড করেছিলেন যে না না দিলেও চলবে, একটু লাজুক মানুষ ছিলেন। কিন্তু বাড়িতে গিয়ে মামারা বকেন যে হ্যাঁ তুই মোহনবাগান ক্লাবে খেলবি আর সেখান থেকে তুই টাকা নিবি, এটা তো লজ্জার ব্যাপার, না না তুই টাকা ক্লাবকে ফিরিয়ে দে। তো শৈলেন মান্না ক্লাবে আর টাকাটা ফেরত দিতে পারেননি, তো ওই 15 টাকা সেই যে প্রথম পেয়েছিলেন সেটাই তার শেষ পাওয়া বা চাওয়া। তিনি আর গোটা জীবনটা মোহনবাগানে খেলেও কোনোদিনও 8 আনা পয়সাও আর নেননি। তো এগুলো আজকে সত্যিই গল্প কথা, একটা শিক্ষণীয়। এই পেশাদার যুগে এখন কিছু করার আগে আগেই আমরা টাকাটা বুঝি। আর একটা মানুষ গোটা জীবনটাই একটি ক্লাবে দিয়ে গেলেন, সেরা পারফর্ম করে গেলেন, ক্লাবের জন্য প্রাণপাত করলেন, বিনিময়ে অ্যাটলিস্ট আর্থিকভাবে কিছু চাইলেন না, লাভবান হলেন না, এই শিক্ষণীয় নয় তো কি? এটা গেল শৈলেন মান্না মোহনবাগান ক্লাবে খেলে কত টাকা রোজগার করেছেন। এই যে আগের কথা বললাম তিনি ক্যাপ্টেন ছিলেন, রূপকদার মুখেই গল্প শুনি। রূপকদা আমাদের সঙ্গে যখন চাকরি করতেন, কাজ করেছেন, তখন দীর্ঘদিন রূপকদা শৈলেন মান্নাকে নিয়ে অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন। রূপকদাই বলছিলেন একদিন যে শৈলেন মান্না তো তার আপনাদের মনে থাকবে, বেঁচে থাকাকালীন একেবারে অসুস্থ না হয়ে যাওয়া পর্যন্ত তিনি ওই বয়সেও এই গোটা পশ্চিমবঙ্গটাকে যদি সব থেকে ভালো দুটো মানুষ চেনেন, একজন মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন শৈলেন মান্না, কোন জায়গাটায় এরা দুটো মানুষ জানে না, যেখানে কেউ যায় না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যান, যেখানে কেউ যান না সেখানে শৈলেন মান্না যেতেন। একটু দুটো মানুষ ফুটবল খেললেও শৈলেন মান্না সেখানে আমন্ত্রিত হতেন এবং তাদের মাঝে যেতেন,
গাড়ি দিলেন না দিলেন, পায়ে হেঁটে যেতে হচ্ছিল, কাদা ডিঙিয়ে যেতে হচ্ছিল, ঝড় বৃষ্টি জল উপেক্ষা করে শৈলেন মান্না সব জায়গায় হাজির। ঠিক যেমন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যের কোন জায়গাতেই যাননি, সেই এত বছরের রাজনৈতিক কেরিয়ার শৈলেন মান্নাও তেমনি ফুটবলের জগতে এই কাজটি করে বেরিয়েছেন। তো অশোকনগরের রূপকদা গল্প করেন, অশোকনগরের একটি এরকমই অনুষ্ঠান যেখানে তিনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, সেখানে তিনি যখন মনমানে ক্যাপ্টেন ছিলেন, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি করেছেন, সেই সময় তার এক সতীর্থ তার দলের ফুটবলার সেই সময় পরের দিকে এবার অর্থ কষ্টে ছিলেন, দারিদ্রতা পয়সা তার তেমন ছিল না উপার্জন। তো মান্নাদের কাছে এসে বলেছিলেন যে নাম নিচ্ছি না, তার বক্তাও গল্প বলেছেন কিন্তু নামটা নেওয়া জরুরি না, একটা মানুষের কষ্টের দিন আসতে পারে। তো শৈলেন মান্নার কাছে গিয়ে তিনি বলেন যে আমি এরকম দুরবস্থায় আছি, অর্থ কষ্টে আছি, কি করা যায়। তো মান্নাদের সেই সময় নিজে যতটা পেরেছেন টাকা রোজগার করেছেন এবং তার দু চারজন যারা খুব ক্লোজ এখনো নিয়মিত যোগ তার সঙ্গে সব মানুষেরই যোগাযোগ ছিল, যদি জনকে বলে কিছু টাকা অ্যারেঞ্জ করা যায়। তো শৈলেন মান্না নিজের কিছু এবং লোকের থেকে কিছু অ্যারেঞ্জ করে সেই ফুটবলের হাতে তুলে দিয়েছেন। এটা একটা গল্প, এমন গল্প শৈলেন মান্নার জীবনে প্রচুর আছেন, প্রচুর ফুটবলার তার সতীর্থ তার সঙ্গে খেলেছেন এই মানুষগুলোর জন্য উপকার করেছেন। তাই না, তিনি মোহনবাগানেই গোটা জীবনটা খেলার পরেও শৈলেন মান্না তো অজাত শত্রু, একজন ইস্টবেঙ্গল ভক্ত শৈলেন মান্নাকে শৈলেন মান্না বলে ততটাই সম্মান বা শ্রদ্ধা করেন যে মানুষটি মোহনবাগানের ভক্ত বা সমর্থক বলতে পারেন। শৈলেন মান্নাদের তো কোনো রং হয় না, ওরা একটা ক্লাবে খেলেন এইটুকুই, একটা ক্লাবে খেলেছেন এটুকুই, কিন্তু তাদের তো আর রং হয় না। আর শৈলেন মান্না কত বড় ফুটবলার সেটা শেষ করাতে ওটাই বলে, সেই ইংল্যান্ডে সেই রানীর প্রাসাদে বাকিংহাম প্যালেসে গেলেন আর ইংল্যান্ডের রানী শৈলেন মান্নার পা টা ছুঁয়ে একবার বোঝার চেষ্টা করলেন, ওটা সত্যি রক্ত মাংসের পা, তো মানে বুট পরে কিছু দল একদল লোক খেলছে 11 জন তার বিরুদ্ধে একটা দল খেলছে এবং তিনি মহিরুহ হয়ে সমস্ত অ্যাটাক আক্রমণকে আটকে দিচ্ছেন, ডিফেন্সে যে মানুষটা আটকাচ্ছেন খালি পায়ে আটকাচ্ছেন, সত্যিই ওটা খালি পা। তো তো যে ইংরেজরা 200 বছর আমাদের দেশে রাজত্ব করেছে সেই ইংরেজদের, সেই ইংরেজদের নারী রানী যখন আমাদের দেশের ফুটবল ক্যাপ্টেনের পাটা ছুঁয়ে পরীক্ষা করেন ওটা রক্ত মাংসে নাকি অন্য কিছু, তো এর থেকে সম্মানে, এর থেকে গর্বে, এর থেকে শৌর্যে, এর থেকে পুরুষে আর বোধ হয় কোনো গল্পই থাকতে পারে না। আর জন্মদিনে মান্নাদেরকে অশেষ অশেষ অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা সম্মান। শৈলেন মান্না তিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন, আর তার কাছেই প্রার্থনা বা ফুটবল ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের দেশটায় এরকম হাজার হাজার শৈলেন মান্না যেন আগামী দিনে গড়ে ওঠে। তো আজকের মতো এপিসোড এটুকুই, শুভ জন্মদিন মান্নাদা, যেখানেই থাকবেন ভালো থাকবেন, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজের মতামত দেবেন। আজকের মতো এপিসোড শেষ।